हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। এখন আমরা কথা বলবো যে গোলন্দাজের টিজার নিয়ে। তো অ্যাকচুয়ালি আমি প্রথমে অনির্বাণ ভট্টাচার্যের সাথে যে ইন্টারভিউটা করেছি সেটা প্রথমে ছাড়লাম, তারপরে দেবদাস সাথে যে ইন্টারভিউটা করেছি সেটা ছাড়লাম। তো সেই দুটোর পর একটু টাইমের ওয়েট করছিলাম, আপনারা জানেন একদম গায়ে গায়ে ভিডিও দিলে সেটা কখনোই ভালো হয় না। এবং পিছনে দেখুন ওই পাঞ্জাবিটা ঝুলছে, এটা পরে আমি গেছিলাম। সো মানে প্রথমে আমি এই লঞ্চ ইভেন্টটার ব্যাপারে বলতে চাই, মানে এইভাবে মানি স্কোয়ারে মানে এক্সেল, যে পিভিআর এক্সেল যেটা আছে তার মধ্যে এত বড় স্ক্রিনে দেখানো এবং সেই সাউন্ডের সাথে তিনবার চালিয়ে টিজারটা আমাদেরকে দেখানো হয়েছে, অ্যান্ড দ্যাট এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। মানে রিয়েলি, মানে এটা বড় পর্দায় দেখার ছবি, এটা কোনোভাবেই কোনো একটা সেকেন্ডের জন্য মনে হলো না বাংলা ছবি দেখছি, সত্যি কথা বলছি। আচ্ছা, এটা তো হচ্ছে থিয়েটারে বসে টিজারটা দেখলে সত্যিই আপনাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতো, যেটা আপনারা কখনোই একটা ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারে কখনোই সেটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না, একটা বড় টিভিতেও পারবেন না। বিকজ পিভিআর এক্সেল যেটা মানি স্কোয়ারে আছে তার যে সাউন্ড কোয়ালিটি বা তার যে স্ক্রিনের সাইজ, দ্যাট ইজ হিউজ। তো সেটা একটা নিজস্ব এক্সপিরিয়েন্স আছে। এবং এছাড়া এদের স্টারদের সাথে ইন্টারাকশন করা, ডিরেক্টরের সাথে ইন্টারাকশন করা, সেটা একটা নিজস্ব এক্সপিরিয়েন্স আছে। তো এন্টায়ার ইভেন্টটা খুব এনজয় করেছি, এটা প্রথম অ্যাবাউট দ্য ইভেন্ট আমার একটা রিয়াকশন ছিল। অ্যান্ড নাও কামিং টু দিস, আরও একটা জিনিস যেটা আমি বলতে চাই, যে সব ইউটিউবারদেরকে ডাকা হয়েছিল, মানে সব চ্যানেল মোটামুটি ছিল, যারা নতুন নতুন স্টার্ট করেছে তারাও ছিল, প্রত্যেকের সাথে কথা গল্প, একটা বেশ ইউটিউবার যারা রিভিউ করে তাদের একটা রিউনিয়ন টাইপের হলো এবং সবার সাথে খুব গল্প আড্ডা হলো, বেশ মজা লাগলো, একটা বেশ জমজমাটি ব্যাপার হলো। তো সেগুলো খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এবার চলে আসি মেন বিষয়টা, যেটা হচ্ছে টিজার। টিজারটার ব্যাপারে মানে মানে আই ক্যান টক ফর আওয়ার্স, মানে এতটাই ভালো হয়েছে। প্রথম তো হচ্ছে যে স্কেলটা দেখানো হয়েছে, মানে এই যে VFX, আমি সত্যি ভাবছিলাম যে পিরিয়ড ফুটবল হয়েছে আগে 11 বলে ছবিটা, তাহলে কেন গোলন্দাজ নিয়ে কেন কী ব্যাপার। তো সিরিয়াসলি আপনি এক একটা ফ্রেম দেখবেন, যেখানে কিছু সিন আছে, জাহাজ এইগুলো দেখতে পাচ্ছি আমরা, সেইগুলোতে বোঝা যাচ্ছে যে কোথায় VFXটা ইউজ হয়েছে। তাও এখনও পোস্ট প্রোডাকশন চলছে, এটা তো জাস্ট টিজার ছিল, সিনেমাটা এলে ইট উইল বি এ হিউজ প্রজেক্ট। কাস্টিং অসাধারণ, ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে, দেবের স্ক্রিন প্রেজেন্স নিয়ে কিছু বলার নেই। যে একটা বিল্ড আপ যেটা টিজারে আমরা দেখতে পাচ্ছি, যে ছোটোবেলায় প্রথমে হাতে চাবুক খাচ্ছে, রক্ত পড়ছে, তারপরে বৃষ্টির মধ্যে যখন চিৎকার করছে, বা ওই যে লাস্টে হেঁটে আসছে স্লো মোশনে, এবং ডায়লগটা যেটা, আমার মাটি আমার দেশ তোমাদের খেলায় তোমাকেই হারাবো, দ্যাট মোমেন্টস, সেই যে হিরোইক একটা যেটা বিল্ড আপ আমরা বলি, সেই বিল্ড আপটা দারুণভাবে টিজারের মধ্যে ফুটে উঠেছে। এবং স্কেলটা অসাধারণ, কালার গ্রেডিং যেটা দেখলাম সেটাও খুব ভালো লাগছে, মিউজিকটা একটা দারুণ একটা মিউজিক যেটা রয়েছে থ্রু আউট দ্য টিজার। এবং সিরিয়াসলি মানে অনির্বাণকে আমরা একটাই ঝলকে গ্লিমসে দেখতে পাই, এবং তার চরিত্রের ব্যাপারে সে বেশি কিছু বলেননি। আমার ইন্টারভিউটা আপনারা গিয়ে দেখতে পারেন, সেখানে একটু অল্প উনি বলেছেন, বাট সেটা ব্যাপার আলাদা। খুব মানে দারুণ লেগেছে, দারুণ লেগেছে, মানে কী আলাদা করে বলবো, মানে যেরকম মানে সিনেমাটোগ্রাফি হয়েছে, সৌমিক হালদার ইজ এ মাস্টার সিনেমাটোগ্রাফার, সেটা আগেও বহু ছবিতেই আমি বলেছি, সেটা ছোটো বাজেট হোক বা এত বড় বাজেটের ছবি হোক, উনি প্রতিবারই মানে ওনার শর্ট টেকিং, ওনার ফ্রেমস আলাদাইভাবে কথা বলে। তো সেই ব্যাপারটা। এছাড়া আপনাদেরকে আরও একটা জিনিস আমি বলতে চাই, যেটা হয়তো আপনারা এখনও দেখেননি, এবং যেহেতু আপনারা এখন অফিসিয়ালি ওটা ছাড়া হয়নি, তাই আমি ছাড়বো না, আমি অ্যাকচুয়ালি রেকর্ড করেছি, সেটা হচ্ছে একটা বিহাইন্ড দ্য সিন, যে গোলন্দাজের মেকিংটা, সেটা একটা বিহাইন্ড দ্য সিন আমাদেরকে দেখানো হয়েছে, যেখানে ধ্রুব ব্যানার্জি, দেব, এরা প্রত্যেকে কথা বলছে, নিজেদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে এবং কীভাবে এটা তৈরি হয়েছে। এবং সৌমিক হালদারও সেখানে রয়েছেন এবং উনিও বলছেন যে কীভাবে এটার সিনেমাটোগ্রাফি করা হয়েছে, কীভাবে পিরিয়ডটা ক্রিয়েট করা হয়েছে, সেই ব্যাপারগুলো, সেই চ্যালেঞ্জেসগুলো নিয়ে। তো সেগুলো, সেটাও দেখবার মতো ছিল। সেই BTSটা সবচেয়ে বেশি এনজয়েবল, কারণ এই সিনেমাটার মেকিংটা ইটসেলফ ইজ লাইক আ ফিল্ম। তো আশা করবো যে এটার অনেক BTS আছে এবং সেগুলো আমরা দেখতে পাবো, আপনারাও দেখতে পাবেন আরও। আমি অলরেডি দেখেছি, বাট সেটা আমি এখন মানে আমার মনে হয় না যে ছাড়াটা উচিত হবে, অফিসিয়ালি তারা খুব শীঘ্রই ছাড়বে, এবং সেইটা দেখে আরও একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, কারণ মেকিংটা যখন আপনার চোখের সামনে আসে তখন আপনি আরও বেশি কানেক্ট করতে পারেন। যারা সিনেমা প্রেমী বা যারা সিনেমা বানানোর চেষ্টা করে তারা আরও বেশি কানেক্ট করতে পারে, বিকজ দ্য হার্ডওয়ার্ক, ইউ ক্যান সি দ্য হার্ডওয়ার্ক অ্যান্ড দ্য মানে কী বলবো, যে এফার্টটা গেছে এটার পিছনে। সো আই থিঙ্ক ইটস এ মাইন্ড ব্লোয়িং ফিল্ম, এবং সাপোর্টিং অ্যাক্টার্সেরও যারা রয়েছে, মানে অনেকে রয়েছে ভালো ভালো নিউ কামার অ্যাক্টার্সরা রয়েছে, তারা খুবই ভালো কাজ করেছে, খুব ভালো কাস্টিং রয়েছে, আশা করব খুবই ভালো কাজ করেছে। সো আমার পার্সোনালি টিজারটা খুবই অসাধারণ লেগেছে, এবং আমি মানে মানে এই ফিল্মটা সত্যি, আমি যে বলছিলাম যে প্যান ইন্ডিয়া স্কেলের কথা নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম কদিন আগে,
এটা সত্যি একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, মানে রিলিজ যদি করা যায় আলাদা ল্যাঙ্গুয়েজে ডাব করে এবং সেটাকে ঠিকঠাকভাবে প্রমোট করে, আই থিঙ্ক দিস ক্যান ক্রিয়েট আ মার্ক, বিকজ হি ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল, দ্য ক্যারেক্টার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এবং আই থিঙ্ক দেব ছাড়া এটা সত্যি কেউ পুল অফ করতে পারতো না, মানে এটা সত্যি কথা বলছি। কারণ একটা এত বড় স্কেলের ছবি যখন আপনি প্ল্যান করছেন তখন ইউ নিড দ্যাট কাইন্ড অফ স্টার অ্যান্ড হু হ্যাজ দ্যাট কাইন্ড অফ স্ক্রিন প্রেজেন্স অ্যান্ড এভরিথিং, সেটা আমার মনে হয় দেব ছাড়া আর কেউ পারতো না। তো আগেন মানে দিস ফিল্ম ইজ রিয়েলি আ ল্যান্ডমার্ক, এবং SBF কেউ হ্যাটস অফ যে এরকম বাজারে দাঁড়িয়ে যেখানে মানে কোভিড শুরু হয়ে গেলো, এ শুরু হয়ে গেলো, 2 বছর ধরে একটা প্রজেক্টের পিছনে বাংলা সিনেমাতে কেউ দেয় না, সেইটা দিয়ে সেটাকে তৈরি করে এবং সেটাকে যতটা মানে সম্ভব প্রমোশন করে লোকের কাছে পৌঁছে দেওয়া, লোকের অ্যাওয়্যার করা ছবিটা নিয়ে, সেটা তারা খুব সাকসেসফুলি করছে। এবং এইটা সত্যিই একটা মানে খুব ল্যান্ডমার্ক। কারণ আর মেন স্ট্রিম কমার্শিয়াল বাংলা ছবির যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার ব্যাপারটা, যেটা আমি বলছিলাম যে নিজেদের বাঙালিদের মেন স্ট্রিম ছবি, সেটা আই থিঙ্ক গোলন্দাজ করে দেখাবে। এবং গোলন্দাজ উইল চেঞ্জ আ লট অফ থিংস ইন টার্মস অফ বেঙ্গলি মেন স্ট্রিম সিনেমা। সো ওয়েটিং ফর গোলন্দাজ ট্রেলারের জন্য, সিনেমার জন্য, এবং আশা করি এরপরে সিচুয়েশন আরও বেটার হয়ে যাবে এবং অগাস্ট মাসেই আমরা ছবিটা দেখতে পাবো। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের কীরকম লেগেছে টিজারটা কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।